চাষের কাজে কাদাতে, আমরা আজকে এটা দিয়ে কাদাতেও চালিয়েছি এবং শুকনো জায়গায় তো চালিয়েছি, সেটাতে যে শুকনো জায়গাটাই সেটা অনেক শক্ত ছিল, তখন মাটিটা এমনিতেই শক্ত ছিল এবং ধানের মুড়াগুলো ছিল, তো তারপরও কত স্মুথলি চাষ হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আম গাছের বাগান আছে, লিচু গাছের বাগান আছে, তারা এটা ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমার সামনে আজকে যে মেশিনটা দেখছেন এটা একদমই নতুন, কারণ এর আগে আপনারা সেভেন হর্সের বিভিন্ন আইটেমের মেশিন দেখেছেন, তার মধ্যে এটার অনেকটাই তফাত আছে, সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো পুরো ভিডিওতে আছি আমি টুটুল, তো চলুন শুরু করা যাক। তো মেশিনটা দেখছেন, আগেরটা যেটা ছিল এটার হ্যান্ডেলের জায়গাটা একটু উঁচু ছিল, তো আমরা এবার যেটা নিয়ে এসেছি এটার জুমটা একটু বেশি, ধরতে মোটামুটি খুবই মজা এবং অনেক হালকা মেশিনটা। এটা আমরা এক হাতে চালিয়েছি, আপনি দেখতে পারবেন ভিডিওতে যেটা কীভাবে চালানো হয়েছে, বাকি সব জিনিস একই আছে। এখানে দুইটা গিয়ার দেওয়া আছে, একটা হচ্ছে স্লো ঘুরবে, আরেকটা হচ্ছে অনেক জোরে ঘুরবে, এবং একটা নিউট্রাল, এখানে পিক আপ। এবং এই জায়গাতে যদি হুট করে আপনাদের কখনো দরকার হয় যে আপনি ফালটাকে থামিয়ে দিবেন, তো জাস্ট এই ক্লাচটা টান দিলেই আপনার ফালটা থেমে যাবে। তো এই দিকটার অংশটা আমি আপনাদেরকে একটু দেখাই। ইঞ্জিনের ক্যাপাসিটি আগের যেমন 7 হর্স, এটারও 7 হর্স আছে, মডেলটা একটু ভিন্ন আছে। আপনারা ডিজেলের যে মডেলগুলো দেখেছেন সেই মডেলটাই সেম, কিন্তু এটা হচ্ছে আপনার মোটর সাইকেল ইঞ্জিন দেয়া আছে। এটাতে আগেরটাতে দেখেছিলেন সামনে চাকা ছিল, তবে এটাতে আছে স্টান্ড দেয়া আছে, এবং মোটর সাইকেল ইঞ্জিন হওয়ার কারণে খুবই সিম্পলি স্টার্ট করা যায়। এবং এটার যে বিষয়টা আছে, মাল্টিপারপাস ব্যবহার করতে পারবেন, কারণ হচ্ছে যে লাঙ্গল ফালার যে জায়গাগুলো আছে সেটা আগের মেশিনগুলোর মতো এটাতেও দেয়া আছে, নতুন করে ব্যবহার করতে পারবেন। এবং এক্সট্রা যে এখানে শেপটা ব্যবহার করা আছে, এই শেপটাতে আপনারা যে স্প্রের যে আলাদা একটা অ্যাটাচমেন্ট পাওয়া যায় সেটা ব্যবহার করে আপনারা স্প্রে করতে পারবেন। তারপরে একটা ছোট্ট মেশিন দিয়ে আপনি মাল্টিপারপাস অনেকগুলো কাজ করতে পারবেন। তো এটার দামের দিক থেকেও মোটামুটি সব থেকে অনেকটাই কম, এবং ওজনের দিক থেকে অনেক কম, খুবই হালকা একটা মেশিন, তবে এটা চালিয়ে অনেক মজা পাবেন। আম গাছের বাগান আছে, লিচু গাছের বাগান আছে, তারা এটা ব্যবহার করতে পারবেন। আমরা এটা দেখিয়েছি একদম প্রত্যেকটা জায়গাতে কিভাবে চালানো যায়। আপনারা যদি নিড়ানির কাজে ব্যবহার করতে চান সেটা পারবেন, চাষের কাজে কাদাতে, আমরা আজকে এটা দিয়ে কাদাতেও চালিয়েছি এবং শুকনো জায়গায় তো চালিয়েছি, সেটাতে যে শুকনো জায়গাটাই সেটা অনেক শক্ত ছিল, কারণ ওখানে আপনারা দেখেছেন যে ধান কাটার খুব একটা বেশি দিন হয়নি, তখন মাটিটা এমনিতেই শক্ত ছিল এবং ধানের মুড়াগুলো ছিল, তো তারপরও কত স্মুথলি চাষ হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং ওখানকার এলাকার মানুষ অনেক ভর্তি হয়ে গেছিলো, আমরা তারপরও চেষ্টা করেছি যতটুক ফুটেজগুলো নেয়ার। তো এই ছিল মোটামুটি এই মেশিনের ভিডিও। আরও যদি বিস্তারিত কিছু জানতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করবেন এবং ওয়েবসাইটে ঢুকে আরও বিস্তারিত জানতে পারবেন, এবং অর্ডার করলে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করুন, কৃষিবাজারের সাথেই থাকুন, কৃষি মানেই কৃষিবাজার।